সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সিরিসেল সংবাদ শিরোনাম। খুব শিগগিরই রাজনীতিতে সক্রিয় হবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। লন্ডন সফর সফল দাবি। রাজনীতিতে নিজ যোগ্যতাই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। প্রবাসী বাঙালিদের সহযোগিতা কামনা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যু যাকে করেছে আরও মহিমান্বিত। মিশরে মুসলিম ব্রাদারহুডের আজ বড় ধরনের বিক্ষোভের ডাক। গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে প্রতিবাদ করার আহ্বান। এবং এক মাসের মধ্যেই বিসিবি নির্বাচন, জানালেন বিসিবি সভাপতি। সেপ্টেম্বরের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠ প্রস্তুতের আশ্বাস। এছাড়াও থাকছে গতকালের খবর। রাজনীতিতে বংশগত উত্তরাধিকারের পরিবর্তে নিজ যোগ্যতাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী। লন্ডনে লেবার পার্টির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ের জন্য প্রবাসী বাঙালিদের সহযোগিতা চেয়েছেন টিউলিপ সিদ্দিকী। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ। যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনয়ন নিশ্চিত করার পর প্রথম সংবাদ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি কাউন্সিলর টিউলিপ সিদ্দিকী বলেন, নিজের যোগ্যতাই তাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। আমি তো গ্রাসরুটস থেকে উঠে আসছি, আমি এখানে ক্যাম্পেইনিং, গরম হোক ঠান্ডা হোক স্নো হোক, আমি লেবার পার্টির জন্য ক্যাম্পেইনিং করছি 15 বছর ধরে এই দেশে। দেশের রাজনীতিতে যুক্ত না হওয়া প্রসঙ্গে টিউলিপ বলেন, বংশগত উত্তরাধিকারের রাজনীতির পরিবর্তে নিজের যোগ্যতাকে বেশি গুরুত্ব দেন তিনি। জিজ্ঞেস করেছে, তুমি বাংলাদেশে যাও নাই কেন? তোমার নানা ছিল এখানে প্রাইম মিনিস্টার, লেড দ্য লিবারেশন ওয়ার, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে তোমার খালা, এখন তুমি এখানে আসছো কেন? আসল কথা হলো কি, আমি যদি বাংলাদেশে গিয়ে দাঁড়াতাম, আপনারাই কিন্তু বলতেন ডাইনেস্টি পলিটিক্স, নিজে পেরেছো করতে নাকি তোমার ফ্যামিলি থ্রু দিয়ে করছো। তাই জন্য আমি এখানে এসে প্রথমে কাউন্সিলর হলাম, লেবার পার্টিতে আমি গর্ডন ব্রাউনের জন্য কাজ করেছি, তারপরে পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি, তারপরে আস্তে আস্তে নমিনেশনটা পেয়ে এখন পার্লামেন্টে ঢুকছি। টিউলিপ সিদ্দিকীর মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এই সময় মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। ওকে দোয়া করবেন, ও যেন ওর নানার নাম রাখতে পারে। আর আমার বাবা বলতেন যে পৃথিবীতে যেখানে অসহায়, যেখানে যে মানুষ মানুষের সাহায্য করবে, তাহলেই সবাই মনের শান্তি পাবে এবং তুমি নিজেও শান্তি পাবে। তো ওদেরকে আমি ওদের স্বাধীনতায় কোনো হাত দিইনি, নিজের ইচ্ছায় সব কিছু। আর আজকে যা কিছু অর্জন তার নিজের, ও ছোটবেলার থেকেই খুব কর্মঠ, নিজে যেটা ইচ্ছা করে। সংবাদ সম্মেলনে নির্বাচনের জয়ের জন্য প্রবাসী বাঙালিদের সহযোগিতা কামনা করেন টিউলিপ। উল্লেখ্য, গত রবিবার লেবার পার্টির মনোনয়ন দৌড়ে টিউলিপ ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনিপাড়ার ডেপুটি মেয়র সোপি লিংককে পেছনে পেরে মনোনয়ন লাভ করে। এ আসনটির এমপি ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী গ্ল্যান্ডার জ্যাকসনের সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই এ নির্বাচন হয়। জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ কিলবান এলাকাতে বাস করতেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই।